থ্যাংক ইউ, উচ্চারণ ঠিক নেই, আর এত কঠিন গান গাওয়ার আগে শিখে প্র্যাকটিস করে তারপর আসত, ঠিক আছে? যে দুটো গান করলেন দুটোই একদম কিংবদন্তি শিল্পীদের গান, ঠিক আছে? এইভাবে তো গাওয়া যাবে না। বেশেছি জায়গায় আপনি ভেসেছি বলছেন, আর বুঝতে পারছেন একটু মানে অভাবটা নিজের মধ্যে বুঝতে হবে। না, গানের আপনার শব্দের উচ্চারণ তো ঠিক নেই, ভালো করে শিখে তারপর আবার আসবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? কাজী আরমান হোসেন। কাজী হোসেন, বাসা কোথায়? কুমিল্লাতে। বাহ 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 বাহ, হাতে ব্যাগখানি মাটি করে দিছে। কি গান করেন আপনি? সেই তুমি কেন এত অচেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত অচেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি এই আমি। থ্যাংক ইউ। আর কোনো গান, অন্য গান করেন, এক বছর গান এটা হচ্ছে না। ভালোভাবে শুনতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে। গানের লিরিকও ঠিক নেই, সুরও ঠিক নেই, গান গাওয়ার স্টাইলও ঠিক নেই। অন্য গান করেন, ফিল্মের গান করেন, দেখি কি কিরকম গান করেন। ফিল্মের গান করেন। শুভেন্দু স্যার একটি গান, হ্যাঁ শুনি। কত যে তোমাকে ভেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। থ্যাংক ইউ। উচ্চারণ ঠিক নেই, আর এত কঠিন গান গাওয়ার আগে শিখে প্র্যাকটিস করে তারপর আসত, ঠিক আছে? যে দুটো গান করলেন দুটোই একদম কিংবদন্তি শিল্পীদের গান, ঠিক আছে? এইভাবে তো গাওয়া যাবে না। বেশেছি জায়গায় আপনি ভেসেছি বলছেন, আর বুঝতে পারছেন একটু মানে অভাবটা নিজের মধ্যে বুঝতে হবে। না, গানের আপনার শব্দের উচ্চারণ তো ঠিক নেই, ভালো করে শিখে তারপর আবার আসবেন, ঠিক আছে?